বরাদ্দের চেয়েও কম ব্যয়ে ফাইল ক্লোজ হচ্ছে স্বপ্নের পদ্মাসেতু প্রকল্পের নদী শাসনের সুফল পাচ্ছেন দুই পারের মানুষ যমুনায় দৃশ্যমান বঙ্গবন্ধু সেতুর পুরো কাঠামো সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ রেজিস্ট্রেশনের আবেদন বড় চার শিল্প প্রতিষ্ঠানের বছরে আয় হবে অন্তত ছয়শো ডলার আসছে বাজেটেও থাকছে বিদেশি অর্থায়ন নির্ভরতা কম সুদের কারণে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদ অভ্যন্তরীণ ঋণ কমিয়ে বেসরকারি খাতে বিনিয়োগের দাবি উদ্যোক্তাদের ঢাকার বাইরে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট নগায় বেশিরভাগই মাঝারি আকারের সার দরদামে ব্যস্ত ব্যাপারীরা এবং সপ্তাহ দুয়েক পর বাজারে উঠবে নানা জাতের সুস্বাদু আম রাজশাহীর বানুশ্বরে এখনো জমেনি বেচা কেনা পাবনায় লিচুর বাজারজাত শুরু ভালো দামে খুশি দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া নির্ধারিত বত্রিশ হাজার কোটি টাকার মধ্যেই শেষ হচ্ছে পদ্মা সেতু প্রকল্প আসছে জুনেই বন্ধ হচ্ছে বাঙালির স্বপ্নের এই প্রকল্পের ফাইল কর্তৃপক্ষ বলছে নদী শাসনের ঠিকাদার প্রতিষ্ঠানকে সবশেষ কিস্তি শোধ করলেও ব্যয় নির্ধারিত বাজেটের মধ্যেই থাকবে এদিকে নদী শাসনের সুফল ভোগ করতে শুরু করেছেন দুই পারের মানুষ রাশেদ লিমনের রিপোর্ট আক্কাসালির এই চওড়া হাসি যেন বদলের এক ছোট্ট গল্প বয়স পঞ্চাশ পেরিয়েছে পদ্মাপারি জন্ম বেড়ে ওঠাও এই প্রমত্তার স্রোতে সরল স্বীকারোক্তি জীবনে মাছ ধরা বাদে অন্য কিছুই তাই ভাবাই হয়নি তবে গত দুই বছরে অনেক বদলেছে তার জাপিত জীবন এক সময় দিনভর জাল ফেলে হাজার টাকা পকেটে তোলা দুষ্কর ছিল এখন দিনের হিসেবটা তিন চার কখনো পাঁচ হাজারে আমাকে লাভ হয়েছে কি লাভ হয়েছে লাভ হয়েছে সব দিক দিয়ে লাভ হয়েছে আমাকে লস হয়েছে সব দিক দিয়ে লাভ হয়েছে বৃহৎ পরিসরে পদ্মা সেতুর নানা সুফল আর সম্ভাবনার কথা তুলে ধরা হলেও সরল সমীকরণটা এখানে মেলে খাপে খাপ অনেক উন্নতমান হয়েছে আগে থেকে দাম বেশি পায় শহরে থেকে গাড়ি ভরে ঢারে দূরে দূরে থেকে পাইকার পরে আগে যেমন মাছ বেশি পেলেও মানে দাম কম পাওয়া আর এখন মানে মাছ অল্প পেলেও মানে মাছের দাম বেশি চার পাঁচ হাজার হয় আল্লাহ দিলে দৈনিক আর মাত্র কয়েকটা দিন জুনের ত্রিশ তারিখেই বন্ধ হচ্ছে পদ্মা সেতু প্রকল্পের ফাইল শেষ হচ্ছে প্রকল্পের মেয়াদ পঁচিশ জুন দু হাজার বাইশ স্বপ্নযাত্রা শুরু কাগজে কলমে মূল সেতুর কাজ শেষ হলেও চলমান ছিল নদী শাসন প্রক্রিয়া দু সালে চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোকে আট হাজার সাতশো আট কোটি টাকায় নিয়োগ দিয়েছিল সেতু কর্তৃপক্ষ দুই পারে ১৬ কিলোমিটার নদী শাসন শেষ গত সেপ্টেম্বরে ব্যয় এক দফা বাড়িয়ে খরচ দাঁড়ায় নয় হাজার পাঁচশো ছিয়াশি আরও এক হাজার কোটি টাকা দাবি করেছে সিনোহাইড্রো প্রকল্প পরিচালক জানিয়েছেন যাচাই বাছাই শেষে এ বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত জাস্টিফাই করবে আমাদের তারা না করা পর্যন্ত আমরা এখনো এটার কাছে আসতে পারিনি আমরা প্রজেক্ট যেহেতু শেষ আমরা চেষ্টা করছি যে এই প্রজেক্ট সময়ের মধ্যে শেষ করার জন্য এটা আবার আমার অথরিটি শুধু মন্ত্রী মহোদয় না এটা কমিটিতে যাবে মানে প্রাইম তো সবাই যখন হবে তখন টাকাটা আমরা দিই তবুও প্রকল্পের মোট বাজেট তাকে নির্ধারিত বত্রিশ হাজার কোটি টাকার মধ্যেই থাকবে বলে জানান তিনি আমাদের বাজেট তো বত্রিশ হাজার কোটি টাকা ফিক্সড এতে এত বাড়বে না কমবে আমার চাহিদাই তাদের কম আছে ঠিক আছে আমি ও অ্যাকসেপ্ট করবো না হয়তো আমি ক থেকে এক দশ টাকা কমে এক থেকে দশ টাকা বাড়াও এরকম ইন্টারচেঞ্জ হইতে পারে কারণ টোটালি আমাদের সেফ হবে টাকা চোখের সামনে এমন পরিবর্তন দেখে দুপারের সাধারণের দাবি পদ্মা ঘিরে সম্প্রসারিত হোক নদী শাসন প্রক্রিয়া পদ্মার বুককে জেগে ওঠায় সব চর কে নিয়ে নতুন স্বপ্ন বলছেন দুপারের বাসিন্দারা এখনও বসতি স্থাপন না হলেও তারা বলছেন এখানে কৃষিকাজ কাজ করে আপাতত জীবিকার নতুন অনুষঙ্গ পেয়েছেন তারা পেয়েছেন মৎস্য আহরণের নতুন জায়গা তবে এর দুই পারের নদী শাসনের যে প্রক্রিয়া চলমান সেটিকে আরও বেশি বেগবান করতে বারবার তাগিদ দিচ্ছেন তারা তারা বলছেন সেই পুরনো অস্বস্তি কাটিয়ে স্বস্তিতে জীবনধারণের এক পথ দেখাবে এই নদী শাসন প্রক্রিয়া রাশেদ লিমন সময় সংবাদ মাওয়া মুন্সীগঞ্জ সমুদ্রগামী জাহাজের মালিকানায় শতকের ঘরে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ আর এই একশো নম্বর জাহাজ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করে অনুমোদনের অপেক্ষায় আছে বসুন্ধরা মেঘনা ভ্যানগার্ড এবং এসআর শিপিং এর মতো বড় চারটি শিল্প প্রতিষ্ঠান এর মধ্য দিয়েই বিশ্ব নৌবাণিজ্যে নিজেদের অবস্থান সুসংহত করছে বাংলাদেশ আঠারো বিলিয়ন ডলার বিনিয়োগে এই খাত থেকে বছরে আয় অন্তত ছয় বিলিয়ন ডলার বিস্তারিত জানাচ্ছেন কমল দে চট্টগ্রাম বন্দরের জেবিসিতে অবস্থানরত চারটি জাহাজের মধ্যে অবজ্ঞা বিষয় হল দুটি জাহাজ বাংলাদেশি মালিকানাধীন একটি হলো এসআর শিপিংয়ের সরবরাজ জাহান অপরটি জাহান মনি। গত কিছুদিন আগেও এই দৃশ্য ছিল অকল্পনীয় আগে চট্টগ্রাম বন্দরের যেটিগুলো দখল করে থাকতো বাংলাদেশের পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলো এখন পরিস্থিতি শুরু করেছে দু সাল থেকে সমুদ্রগামী জাহাজ ব্যবসায় বিনিয়োগে এগিয়ে আসে বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা গত এগারো বছরে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের বহরে যুক্ত হয়েছে নিরানব্বইটি মাদার ভেসেল গ্রীস যেমন আপনার পুরো বিশ্বে পরিচিত শিপিং হাব হিসেবে আমরা কেন পারবো না আমাদের প্রচেষ্টা থাকবে যে বাংলাদেশি ফ্ল্যাগ বিশ্বের প্রতিটি বন্দরে পৌঁছাক বাংলাদেশের শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে ম্যাগনা গ্রুপ এবং এসআর শিপিং এর মালিকানায় রয়েছে চব্বিশটি করে মাদার ভেসেল এরপর আকিস গ্রুপের দশটি এইচ আর শিপিং এর আটটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান শিপিং কর্পোরেশনের সাতটি ভ্যানগাট এবং বসুন্ধরা গ্রুপের ছয়টি করে অন্যান্য প্রতিষ্ঠানের ১৪টি গত পাঁচ বছর নতুন পুরাতন একাত্তরটি জাহাজ কিনেছেন বাংলাদেশের শিপিং ব্যবসায়ীরা মিলিয়নস অফ আপনার কন্টেনার যেগুলো আমরা প্রতি বছর হ্যান্ডে করছি এই কার্গো এম তো মূলত বিদেশি জাহাজগুলো ক্যারি করে এটা যদি বাংলাদেশী জাহাজ যত বেশি আসবে তত দেশে আমাদের দেশে যত বেশি বৈদেশিক মুদ্রা আয় হবে দেশী জাহাজগুলো অপারেট করার ক্ষেত্রে তাইলে দেশি কোম্পানিগুলোর একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স আমাদের ট্রেডের উপরে আছে এবং দেশের টাকা দেশেই থাকছে এদিকে বাংলাদেশি মালিকানাধীন শততম সমুদ্রগামী জাহাজ হিসেবে নিজেদের কৃতিত্ব নেওয়ার জন্য আবেদন জানিয়ে রেখেছে ম্যাগনা গ্রুপ ম্যাগনা সেন্সুরি এস শিপিং জাহানওয়ান এবং ভ্যানগার্ড গ্রুপ রয়্যাল আরাকান জাহাজের নাম দিয়ে এই আবেদন করেছে তবে বসুন্ধরা গ্রুপ আবেদন জানালো জাহাজের নামকরণ করেনি প্রায় সব কোম্পানি এখন জাহাজ ক্রয় করছে এবং জাহাজ বিজনেসে আরও জাহাজ ফ্লিট বাড়াচ্ছে দুই হাজার চব্বিশের ভিতরে আমরা আশা করি আমাদের একশো পঁচিশটির ভিতরে আমরা পৌঁছাতে পারবো নৌ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মালিকানাধীন নিরানব্বইটি জাহাজের বহরের মধ্যে নয়টি জাহাজ একেবারেই নতুন মাদার রেসেল বাংলাদেশি মালিকানাধীন এসব জাহাজে সর্বমোট বিনিয়োগ রয়েছে আঠারো বিলিয়ন মার্কিন ডলার আর তাতে বছরে বাংলাদেশে আসছে আই হিসাবে ছয় বিলিয়ন মার্কিন ডলার আগামী কয়েক বছরের মধ্যে এই আয় অন্তত দশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এমনটি বলছেন জাহাজ ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর থেকে কমলদে সমসংবাদ আসছে বাজেটেও ঘাটতি মেটাতে থাকছে বিদেশি অর্থায়ন নির্ভরতা যদিও একে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা তাদের যুক্তি এতে মিলবে কম সুদের ঋণ এদিকে অভ্যন্তরীণ উৎসের ওপর থেকে সরকারি ঋণের চাপ কমিয়ে তা বেসরকারি খাতে বিনিয়োগের দাবি উদ্যোক্তাদের এমন ছোট বড় মাঝারি নানা প্রকল্প হাতে নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ আর এসব কর্মকাণ্ড বাস্তবায়নে কোথা থেকে আসছে অর্থের যোগান তা নিশ্চিতে প্রতি বছরই বাজেটে থাকে বিশেষ পরিকল্পনা পথ নকশা এই যেমন প্রায় আট লাখ কোটি টাকার যে বিশাল বাজেট আসতে যাচ্ছে আগামী অর্থ বছরের জন্য সেখানে বড় অঙ্কের ঘাটতি মেটাতে ভরসা বিদেশি ঋণ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও একই অবস্থা আগামী অর্থবছরের এডিপি ধরা হয়েছে দু লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা যার এক লাখ কোটি টাকাই আসবে বিদেশি ঋণ থেকে বাজেট খাটতি মেটাতে বিদেশি ঋণ নির্ভরতা বৃদ্ধিকে ইতিবাচক হিসাবে দেখছেন অর্থনীতিবিদরা আমাদের আরও অন্তত দুই থেকে তিন বছর এই ঋণগুলো নিতে হবে বিদেশি অর্থায়নে হলেই ভালো কারণ হলো যে দেশীয় অর্থনীতি যখন একটা প্রকল্প বাস্তবায়িত হয় তখন এই টাইম লাইনটা ঠিক থাকে না তখন খরচ অনেক বেড়ে যায় এবং তখন কিন্তু দুর্নীতির অনেক সুযোগ তৈরি হয় অনেক যে পলিটিক্যাল প্রেশার সেগুলো ক্রিয়েট হয় সমালোচনার পাশ কেটে তাই চড়া সুদে ব্যাংক বন্ড সঞ্চয়পত্র থেকে সরে এসে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার আগে যত সম্ভব কম সুদে বিদেশি ঋণ সংগ্রহের তাগিদ দিচ্ছেন তারা উন্নয়ন সহযোগীদের মনিটরিংয়ের ফলে তখন কিন্তু এই যে অনেক দেরি করে বাস্তবায়ন করা সম্ভব হয় না তখন কিন্তু যে অর্থের অপচয় বা সেখানে যে অনেক সময় দুর্নীতির যে একটা আশঙ্কা থাকে সেটা কিন্তু থাকে না অভ্যন্তরীণ উৎস থেকে সরকারি ঋণের চাপ কমলে সেই সুযোগ যেন কাজে লাগাতে পারে বেসরকারি খাত তা নিশ্চিতে সহায়ক মুদ্রানীতি কৌশল সাজানোর দাবি উদ্যোক্তাদের সরকারি ঋণের পরিমাণ যদি বেড়ে যায় তখন একটা ক্রাউডিং আউট এফেক্ট হয় যে বেসরকারি খাতে আসলে ঋণ প্রবাহ কমে যায় ঋণের তারল্য কমে যায় প্রবৃদ্ধি বাধান্বিত হতে এটা যদি অ্যাভয়েড করতে চাই আমরা তাহলে আসলে সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমিয়ে অন্যান্য যে উৎসগুলো আছে বাজার হতে পারে বৈদেশিক ঋণ হতে পারে এই সোর্সগুলোর নজর দেওয়া দরকার সংশ্লিষ্টরা বলছেন সরকারি প্রকল্পে অর্থায়নের উৎস যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ প্রকল্প বাছাই করা ও তার সময় মতো শেষ করতে সুশাসন নিশ্চিত করা ইয়ানুর শিফাত সময় সংবাদ ঢাকা এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী জিনাতারা যশোয়া যাচ্ছি তার কাছে যশোয়া এই যে প্রতি অর্থ বছরই দেখা যায় যে বাজেট এবং বাজেটের সাথে সাথে কিন্তু ঘাটতিও লক্ষণীয় চোখে পড়ে অনেক সময় তো এই ঘাটতি পূরণ করতে গেলে বাংলাদেশকে কিন্তু অর্থনৈতিকভাবে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন মেয়াদের ঋণ সংগ্রহ করতে হয় ঋণের স্মরণাপন্ন হতে হয় তো এই যে ঋণগুলো প্রতি বছরই দেখা যায় যে বাংলাদেশ কোনো না কোনো উৎস থেকে সংগ্রহ করছে তো এই ঋণগুলো সংগ্রহের সুবিধা কতটুকু ভোগ করতে পারছে এবং এই ঋণগুলো সংগ্রহের পর কতটুকু অসুবিধায় পড়তে হচ্ছে শুরুতে যদি সেই চিত্রটা একটু ধন্যবাদ শ্রী আপনাকে আমাদের সহকর্মী ইয়ানুরস্তিফা যেমনটা আসলে প্রতিবেদনেই বলেছেন যে কেন আসলে ঋণ সরকারকে নিতে হয় বাজেটের ঘাটতি মেটাতে সেটা যেমনটা বলা হয়েছে যে বৈদেশিক ঋণ যেমন নেওয়া হয় তার সাথে অভ্যন্তরীণ উৎস থেকেও ঋণ নেওয়া হয় এবং প্রতিবেদনে আমরা যেমনটা দেখেছি যে বিশেষজ্ঞরা বলছে বৈদেশিক ঋণ নেওয়াটাই আসলে একটু ভাবে দেখছেন তবে দু ক্ষেত্রেই অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস দুই ক্ষেত্রেই কিন্তু কিছু সুবিধা অসুবিধা আছে আপনি যেমনটা বলেন আমরা সেই সুবিধা অসুবিধার চিত্রটা যদি একটু দেখি বৈদেশিক উৎস থেকে যদি আমরা ঋণ নিই সেক্ষেত্রে আমরা যে সুবিধাগুলো পাই তার মধ্যে প্রথম হচ্ছে দীর্ঘ মেয়াদি মানে আমরা দীর্ঘ মেয়াদের জন্য বৈদেশিক কোনো উৎস থেকে কোনো দেশ থেকে বা কিংবা ব্যাংক থেকে লোন নিতে পারছি এবং এক্ষেত্রে বৈদেশিক উৎস থেকে যদি আমরা ঋণ নিই সেক্ষেত্রে দেশের তুলনায় অভ্যন্তরীণ খাতের তুলনায় সুদ অনেকটা আমাদেরকে কম দিতে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে ব্যয়ের পরিকল্পনা সহযোগিতা যেমন আমরা যেই প্রকল্পের জন্য বৈদেশিক উৎস থেকে ঋণটা আনছি সেই প্রকল্পের ক্ষেত্রে সেই উৎস থেকে আমরা কিন্তু অনেকটা সহযোগিতা পাচ্ছি এই সহযোগিতাগুলো কিন্তু আমরা সুবিধাগুলো যদি বলি বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে পাচ্ছি এবং আরেকটি বিষয় যেটা আমরা বললাম যে ঘাটতি মেটাতে বৈদেশিক উৎসের পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকেও ঋণ নেওয়ার একটি বিষয় আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে যেমনটা দেখা যায় যে অভ্যন্তরীণ উৎসের ক্ষেত্রে মেয়াদের ক্ষেত্রে যেমনটা আমরা বৈদেশিক ঋণের ক্ষেত্রে দেখলাম দীর্ঘ মেয়াদ এখানে দেখা যায় খুবই স্বল্প মেয়াদে ঋণ দেওয়া হচ্ছে এবং আরেকটি বিষয় ওখানে যেমনটা আমরা দেখলাম বৈদেশিক ঋণের ক্ষেত্রে সুদ অনেকটাই কম থাকে এক্ষেত্রে চড়া সুদ দিয়ে আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিতে হয় এবং আরও একটি বিষয় যেটা দেখা যাচ্ছে যে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যায় যেমন আমি যদি বলি যে বেসরকারি খাতে যদি বিভিন্ন ব্যাংক থেকে দেশের অভ্যন্তরীণ ব্যাংক থেকে কিংবা কেন্দ্রীয় ব্যাংক থেকে বেসরকারি খাত যখন ঋণ নিতে চায় সরকারকেই যখন আসলে এতগুলো ঋণ নিতে হয় তার বাজেটের ঘাটতি মেটাতে তখন বেসরকারি খাত কিন্তু আসলে ঋণ নিতে একটু টালমাটাল অবস্থায় পড়ে যায় অভ্যন্তরীণ খাতগুলো থেকে আচ্ছা এই জায়গাটাতে একটু জানবো যে ঋণ সংগ্রহ করতে গেলে আসলে কত ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় অবশ্যই আমরা যেমন তো বললাম যে ঋণের বৈদেশিক ঋণের অবশ্যই একটা ইতিবাচক দিক আছে তার মানে এই না যে আমাদের আসলে বৈদেশিক ঋণ পেতে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে না বা ঋণ পাওয়ার পর কোনো চ্যালেঞ্জ কাজ করছে না অবশ্যই কিছু ঋণ পাওয়ার পরে বা ঋণ সংগ্রহের সঙ্গে কিছু সংশ্লিষ্ট চ্যালেঞ্জ তো অবশ্যই রয়েছে সেই সঙ্গে যদি আমরা দেখি যে প্রথম যে চ্যালেঞ্জটির কথা আমরা বলবো যে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির পর সহজ সুযোগ থাকবে না কারণ হচ্ছে আমরা যখন ঋণ আমরা যদি আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দু সালের দিকে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন হব তারপরে যদি আমরা দেখি যে উন্নয়নশীল দেশ হিসাবে এখন যেই ঋণটা আমরা পাচ্ছি কম সুদে পাচ্ছি কিংবা আরও একটি বিষয় যদি আমরা বলি দীর্ঘ মেয়াদে পাচ্ছি এমন অনেক যেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তখন আমরা পাবো না ঠিক তেমন কিন্তু উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার একটা সুযোগ কিন্তু এই ঋণের ক্ষেত্রে থাকে না আরেকটি বিষয় যদি আমরা বলি যে ধীরে ধীরে গ্রেস পিরিয়ড শেষে পরিশোধের চাপ পারবে গ্রেস পিরিয়ড হচ্ছে একটি সময় নির্ধারিত যে ঋণ নেওয়ার পরে ওই সময়টা পর্যন্ত আপনার ঋণের সুদ আসল ফেরত দেওয়ার কোনো চাপ থাকে না কিন্তু ওই গ্রেস পিরিয়ডের পর কিন্তু আপনার সুদ পরিশোধের কিংবা ঋণ পরিশোধের চাপ কিন্তু অত্যন্তভাবে বাড়তে থাকে তো এই চ্যালেঞ্জগুলো মূলত বেশি লক্ষ্য করা যায় বর্তমানে যে চলমান ঋণগুলোর পরিশোধের এখন বর্তমান যে চিত্রটা সেটা যদি একটু বলেন বিস্তারিতভাবে আচ্ছা আমরা যেমনটা বলছিলাম যে বিদেশি ঋণ গ্রহণের সংগ্রহের সঙ্গে একটি চ্যালেঞ্জ তো কাজ করে সেই সঙ্গে যদি বলি যে বিদেশি ঋণের চাপ কিন্তু আমাদের মাথায় অবশ্যই এখনই আছে আমরা এক্ষেত্রে যদি খুব বেশি দূরে না গিয়ে গত অর্থ বছর এবং চলতি অর্থ বছরের হিসেবটা যদি একটু দেখি যে আমরা চলতি অর্থ বছরের প্রথম নয় মাসের সুদ পরিশোধের চিত্র যদি দেখি একশো পাঁচ কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার কিন্তু চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে আমাদেরকে পরিশোধ করতে হয়েছে শুধু সুদের কথাটা বলছি এরপরে যদি গত অর্থ বছরের হিসেব বলি গত অর্থ বছরের প্রথম নয় মাসে আমাদের সুদ পরিশোধ করতে হয়েছে আটচল্লিশ কোটি উনষাট লাখ ডলার এবং চলতি অর্থ বছরের প্রথম নয় মাসের যদি আমি সুদ এবং আসল দুইটি মিলিয়ে যদি চিত্র বলি সেক্ষেত্রে আমাদের পরিশোধ করতে হয়েছে দুইশো সাতান্ন কোটি পনেরো লাখ ডলার এবং গত অর্থ বছরের প্রথম নয় মাসের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের শোধ করতে হয়েছে সুদ আসল সমেত একশো কোটি ডলার আমরা যেমনটা বললাম যে চ্যালেঞ্জ আছে এবং বৈদেশিক ঋণের আমাদের যে চাপটা আছে সেই চাপ কিন্তু এই যে গত দুই অর্থ বছরের সুদ এবং সুদ আসল সহ যে পরিষদের চিত্র সেই পরিষদের চিত্রই কিন্তু বলে দিচ্ছে সর্বোপরি আসলে আমরা যেমন বৈদেশিক ঋণ নিচ্ছি যেই প্রকল্পের জন্য বৈদেশিক ঋণটা আমরা নিচ্ছি আমাদের আসলে বিশেষজ্ঞরা যেমনটা বলছেন সেই প্রকল্পে যদি স্বচ্ছতা বজায় থাকে ব্যয়ের স্বচ্ছতা বজায় থাকে এবং সঠিকভাবে যদি বৈদেশিক ঋণটা ব্যয় করা যায় এবং তার থেকে যে রিটার্নটা আসে তা দিয়ে যদি সেই ঋণের সুদ আসল সমেত বৈদেশিক ঋণটা ফেরত দেওয়া যায় তাহলে এর সুফল একদম শতভাগ ভোগ করা সম্ভব অনেক ধন্যবাদ আপনাকে যশোয়া ঋণ সংগ্রহ এবং পরিশোধের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে ছিলেন সহকর্মী জিনা তারা পরিপক্ক না হওয়ায় রাজশাহীর বানেশ্বরে এখনও আম উঠছে কম এতে জমে ওঠেনি বেচা সপ্তাহ দুয়েক পর বাজারে উঠবে বিভিন্ন জাতের সুস্বাদু আম তবে আমের উৎপাদন কম হওয়ায় দাম বেশ চড়া বলে জানান বাগান মালিক ও ব্যবসায়ীরা সঠিকভাবে বাজারজাত হলে লাভবান হবেন বাগানিরা মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক বিষ তৈরিকে ঘিরে বগুড়া কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা বাড়ছে হাপুনিয়া গ্রামে আট থেকে দশজন কারিগর নিয়ে কারখানা করেছিলেন সৌদি প্রবাসী নুর আলম বর্তমানে কাজ করছেন শতাধিক নারী পুরুষ এক একটি বিষ তৈরিতে লাগে পাঁচ থেকে ছয় দিন দক্ষতা ভেদে সপ্তাহে আট থেকে পনেরো হাজার টাকা পান কারিগররা অনেকেই কাজ শিখে পারি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যে মালয়েশিয়া বসবাসরত বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম মাসা রোববার দেশটির পেনাং রাজ্যে বৈধ পথে প্রবাসী আয় পাঠানো ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভায় আহ্বান জানান তিনি প্রধান অতিথির বক্তব্য হাই কমিশনার বলেন এই স্কিমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি সহ পুরো দেশ উপকৃত হবে এ ছিল এই সময় বাণিজ্যে সময় সংবাদ আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী ছোয়া খন্দকার ধন্যবাদ শ্রেয়া সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়ের